কুচি দেখুন বন্ধুরা কেমন একদম সোজা করে কেটে নাও একদম দেখুন একদম ফুল কুচি বন্ধুরা চলেছি আমি লাউ তুলতে। হ্যাঁ, লাউ দিয়ে আজ রেসিপি বানাবো, ওই জন্যে বন্ধুরা লাউ কাটতে যাচ্ছি, লাউয়ের রেসিপি বানাবো। আর আমাদের এদিকে সব ডুবে ডাবে গেছে একদম, এই জল জল পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে, দেখা যাক। এই বাঁশ বাগানের নিচে দিয়ে যেতে হচ্ছে, পা হরকে গেলেই পড়ে যেতে হবে একদম, কাদা চারিদিকে একদম, পুরো জঙ্গলের ভেতর দিয়ে চলেছি বন্ধুরা। আর কালকের প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির জন্যে চারিদিকে ডুবে গেছে। হ্যাঁ, একদম মানে কি কৈটুম্বুর হয়ে আছে চারিদিকে বন্ধুরা। এই পেঁপে গাছ বসানো হয়েছে, পেঁপে হলে দেখাবো, আর এই ফুলের গাছ বসানো হয়েছে, ফুল ফুললে সব দেখাবো বন্ধুরা। হ্যাঁ, এই ছোটো গাছ বসানো দেখিয়েছিলাম, আর দেখুন কতটা বড় হয়েছে। চারিদিকে দেখছেন, এটা আছে আনারস গাছ, কাকা বসে আছে। এখান থেকে লাউ কাটবো, কেটে একদম জবরদস্ত একটা রেসিপি বানাবো বন্ধুরা। এক কোমর জল দেখে নেন বন্ধু, তার মধ্যে দিয়ে এই লাউ দিয়ে আপনাদের রেসিপি বানাবো, কাটতে চলেছে দেখুন। এক কোমর জল দেখুন, দেখছেন, আর লাউ একদম গাছে সবে শুরু হয়েছে। হ্যাঁ, সব আছে। হ্যাঁ, অনেক জল, প্রচণ্ড হারে জল। হ্যাঁ দেখুন কতটা জল, এক কোমরের বেশি জল। আর উন লাউ কাটছে দেখুন, হ্যাঁ একদম মোটা রেখে কাটো। হ্যাঁ দেখুন একদম তাজা লাউয়ের তাজা রেসিপি হবে, বাংলার সেরা একদম, দেখছেন আনছে কতটা বড় দেখুন শুধু। আর এই একদম দেখলে কি হবে, একদম কচি কিন্তু। বন্ধুরা দেখুন একদম হামাগুড়ি টেনে আসতে হচ্ছে, ওদিকে জল ছিল আর এদিকে হামাগুড়ি টেনে আসতে হচ্ছে বন্ধুরা। হ্যাঁ একদম দেখছেন একদম তিনটে লাউ হয়ে আছে, তার মধ্যে সবচেয়ে কচি দেখুন একদম, সেই লাউটা আমরা কেটে নিচ্ছি দেখুন বন্ধু, দেখুন কত সুন্দর দেখুন, উফ একদম দুর্দর্শ একদম দেখুন, মানে বলার মতো নয়। ধীরে ধীরে ওপার দিয়ে যাও, ওপার দিয়ে চলে যাবো, তুমি একদম বন্ধুরা কি অবস্থা দেখুন, আসতে যে হামাগুড়ি ট্রেনের আসতে হচ্ছে, মাথায় লেগে যাবে, কি অবস্থা। হ্যাঁ কিন্তু এরম অবস্থা হলে কী হবে, টাটকা লাগে একদম ঘুম আলাদা বন্ধু, উফ কী সুন্দর। এই কাকা ইনি চাষ করে, হ্যাঁ খুব সুন্দর চাষবাস করে। হ্যাঁ এখান থেকে আমরা বিভিন্ন রকম সবজি নিয়ে যাই একদম তাজা সবজি। হ্যাঁ কাকার বয়স অনেক হয়ে গেছে, হ্যাঁ খুব ভালো মানুষ। লাউ নিয়ে চলেছি, কাটা হয়ে গেছে, চ্যানেলে আপনাদের স্বাগতম, আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা।
আজকে চলে এসেছি একদম সম্পূর্ণ একদম এই কচি লাউ দিয়ে আজ বানাতে চলেছি বাঙালিদের একদম সেরা রেসিপি। ডাল দিয়ে লাউ, মুসুর ডাল দিয়ে আবার, হ্যাঁ সেইটা একদম সাদা সিধে বানাবো আর খেতে লাগবে অসাধারণ। বাচ্চা বয়স্ক হাতে এপিট ওপিট চেটে খাবে আর স্বাস্থ্যকর জিনিস বন্ধু, একদম এসব খাওয়া ভালো। হ্যাঁ তা বন্ধুরা কেমন বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যায় বন্ধু, চলো লাউ ডালে। বন্ধুরা লাউটাকে আমি ধুয়ে কেটে নেব। পিঠে চালে মারলে ভীমের গদা, ভীমের গদা জমে যায় বন্ধু। হ্যাঁ লম্বা লাউ দেখছেন, বাহ কচি দেখুন বন্ধুরা, একদম সোজা করে কেটে নাও, একদম দেখুন একদম ফুল কচি, হ্যাঁ একদম ফুল কচি লাউ দেখুন বন্ধুরা, খালি খুব সুন্দর, খুব সুন্দর লাউ, বাহ একদম গা দিয়ে আটা বেরিয়ে যাচ্ছে, মানে টাটকা তো একদম টাটকা লাউ, খাওয়ার মজাই আলাদা। তাও আবার গাছ থেকে এরকম তুলে দেখছেন, এর বাগলাটাকে আমি ছাড়িয়ে ফেলে দেব। বাহ খুব সুন্দর বাগলা চাচ্ছে, বাগলা মানে অন্যদিন কি আবার এই বাগলা আমরা খাবো আবার, হ্যাঁ আমরা খাবো রেসিপি করে খাবো, কোনো চিন্তা নেই, হ্যাঁ বাগলা খাবো, হ্যাঁ এই বাগলা খাবো আমরা ভাবি। হ্যাঁ একজন আরেকজনকে বলছে দোকানে গিয়ে, সে বলে আমার বাগলা এই যে খেতে খুব ভালো লাগে রেসিপি করে, সে বলছিল। তো আরেকজন কি বলছে জানো ভাবি, বলে কেউ কি খাই বাগলা, তুই হয়েছিস পাগলা। হ্যাঁ সে মানে ভালো একদম কাঁচালি কেটেছে, ভালো ছন্দ মিলিয়েছে, সে বলে না পাগলা হবা কেন, তুই গেলে তুইও খাবি। হ্যাঁ অনেকে বন্ধুরা লাউ বাজারে কিনতে গিয়ে আর এই রকম করে দেখে, এইরকম আমার এখন নোগ নি তো নোগ মারবো কি করে, ভুজি মেরে দেখো, হ্যাঁ ভুজি মেরে দেখলে বয়ে যাবে, হ্যাঁ এরকম নোগ দিয়ে চাপলে বয়ে যাবে, নরম হলে হ্যাঁ নোগ একদম একদম গেঁথে যায়, আমার নোগ নিয়ে অযথা গেঁথে যায়, তার মানে একদম কচি। হ্যাঁ আর সে হলে নোগ গাঁথবে না, সবাই কচি লাউই চাই বন্ধুরা। আচ্ছা বড় বড় করে টুকরো করে নিতে হবে, লাউ থেকে প্রচন্ড হারে জল বেরিয়ে যায়। হ্যাঁ লাউ কেউ কোনোদিন কেটে ধোবেন না, ধুয়ে কাটবেন, লাউ গোটা ধুয়ে, হ্যাঁ সেটা তো বলছি ধুয়ে কাটবেন, আর এর ফ্লেভারটা ফেলে দিলে হবে না, ফ্লেভারটা কোনোদিন ফেলে দিলে হবে না, ওর অরিজিনাল ফ্লেভারটা থেকে যাবে, তাই তো ভালো লাগবে। আদা জিরে আর গোটা হলুদ আমি তিন রকম জিনিস আলাদা আলাদা বেটে নেব। বন্ধুরা এই বাটা মশলা এর একটা গল্প আছে, সেটা পরে আপনাদের জানাবো, হ্যাঁ সেই গল্প শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ উনি যে বান্না বাড়ছে না, শুধু আজকের না বান্না বাড়েনি, হ্যাঁ কবে থেকে বান্না বাড়তেছে আপনাদের একদিন গল্প জানাবো। কোন কোন মজার মজার ঘটনা, কোন কোন বন্ধু শুনতে চান কমন করে জানান, হ্যাঁ মজার ঘটনা, মজার ঘটনা। উনুন জ্বালা হয়ে গেছে, এবার শুধু আমি কি করি শুধু দেখুন বন্ধু। হ্যাঁ অনেকে তো অনেক রকম রেসিপি খেয়েছেন,
কিন্তু আমি যে এসবিটা বানাচ্ছি না একদম সাদা সিধে আর কম তেল মশলায় করব। স্বাস্থ্যকর জিনিস বন্ধু, একদম শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ দেখুন, ওনার মধ্যে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি। আর এবার জলটা গরম হবে, আর এদিকে দেখুন উনি ওদিকে ওনার কাজ করুক, কোনো অসুবিধা নেই। এবার দোকান থেকে আমি ডাল নিয়ে এসেছি, মুসুরির ডাল, সবাই চেনেন নিশ্চয়ই। যে মুসুরির ডাল খান খাবেন, যে মুখের খান খাবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই ডালটা 250 গ্রাম আছে। আচ্ছা এই ডালটা আমি জল দিয়ে হালকা ধুয়ে নেব। মুসুরির ডালে বেশি পাউডার থাকে। কতগুলো ডাল রয়েছে দাও, এতে দিয়ে দাও। এই মুসুরি আমি চাষ করেছিলাম বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমার 12 কাঠা জমিয়ে চাষ করেছিলাম, আর হয়েছিল এক বার করতে একটু কষ্ট হয়। হ্যাঁ আমাদের মুগ ডালও চাষ হয়েছিল বন্ধু। মুগ কড়াই একটা একটা কড়াইয়ে 2 টুকরো দানা থাকে। হ্যাঁ দুটোকো দানা থাকে। হ্যাঁ আর ভেঙে নিয়ে এসেছিলাম, সেই 10 কেজি হয়েছিল, অনেকদিন ধরে খেয়েছিলাম। হ্যাঁ অনেকদিন ধরে খেয়ে। হ্যাঁ তাহলে মুগ ডাল কিন্তু অনেক হয়েছিল। মুগ ডাল তো 70-75 কেজির বেশি হয়ে গেছে। সেই ডাল অন্তত 2 বছর ধরে খেয়েছি। হ্যাঁ আর ওদের শুকনো করে করে রেখে দিয়েছিলাম, কিচ্ছু হয়নি বন্ধু। অনেকে বলে এটা হয় সেটা হয় না, ভালো করে রোদ দিয়ে রাখতো। দেখছেন ডালের মধ্যে কতটা পাউডার থাকে, এই পাউডারটা বার করে দিতে হয়। 2 বার ধরে ধুয়ে নেব। বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। বর্ষার সময় যা হয় বন্ধু, একবার উনুন লিমে যাচ্ছে, একবার জ্বলতে যেয়ে, হ্যাঁ এই হচ্ছে। এর মধ্যে আমরা এসিবি করব। হ্যাঁ আবার জ্বলে উঠেছে উনুন। হ্যাঁ যেমন বল খেলতে গেলে গোল গোল করে বারের মধ্যে দেখবেন লেগে ফিরে চলে আসে, গোল হয়নি যেন শিওর গোল হলো। আর উনুনটা আমরা জ্বালতে যাচ্ছি ম্যাচ, আবার জ্বলে উঠতে গিয়ে এরাম হচ্ছে, নিভে যাচ্ছে, একবার নিভে যাচ্ছে একবার জ্বলতে, মনে হয় জ্বলবে না কিন্তু জ্বলে উঠলো। ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা কোন ডালের মধ্যে সব থেকে বেশি মাত্রায় প্রোটিন থাকে, কারা কারা জানেন বা কি মনে হয়, আপনারা কিন্তু লিখে জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। আমি হাত তুলবো, না না তোমরা বললে কি করে হবে, বন্ধুরা বলবে কোন ডালে প্রোটিন থাকে বেশি মাত্রায় সব থেকে। বন্ধুরা ডালের উপরে দেখুন কেমন হচ্ছে, গুড় জাল দিলে যেমন হয় তেমন হচ্ছে দেখুন। হ্যাঁ গুড় রস, হ্যাঁ 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 রস জাল দিলে, হ্যাঁ হ্যাঁ এটা ফেলে দিতে হবে। এটা কুকারে করলে ফেলা যায় না, সহজ ফেলা সহজ, ওটা হজম করতে হবে তার মানে তখন সেটালে টেস্টও ভালো হয় না আর হেডসারি মতন হয়। হ্যাঁ কুকারে যে কোনো এসিবি বন্ধু অতটা সুস্বাদু হয় না, জ্বালন বাঁচে কিন্তু টেস্ট হয় না, টাইম বাঁচে, টাইম বাঁচে জ্বালন বাঁচে। দেখুন এই ডালটা এই রকম সিদ্ধ হবে, একদম দেখছেন একদম যে সিদ্ধটা হয়েছে এইভাবে সিদ্ধ করতে হবে, একদম গলে যায়নি। এবার যে লাউটা আছে না, এই লাউটা এবার দিয়ে দেবো, দেখো এই লাউটা। আর বন্ধুরা ডালটা না মনে হয় খুব ভালো ছিল, খুব ভালো ডাল। হ্যাঁ খুব ভালো ছিল বন্ধুরা, যে এত তাড়াতাড়ি যে উনুনে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ জলটা একটু গরম করে নেবেন, প্রথমে গরম করে আর ডাল দেবেন, খুব সুন্দর সিদ্ধ হবে। আর আর একটা বলি বন্ধু, ঠিকস বলি, কেউ কোনোদিন এই লাউ দিয়ে চাপা দেবেন না, চাপা দিলে টক্সি টক্সি হবে। আচ্ছা জেনে নে, মানে যদি দেন চাপা তাহলে আপনার টেস্টটা কিন্তু চাপে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এবার এদের দিকে জলও বেরোবে, আর জল এখন দেওয়ার দরকার নেই, জল আমি পরে ব্যবহার করব। হ্যাঁ পাখিটা চেনা যশন।
বন্ধুরা, এবার একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, আর লাউ থেকে জলও বেরিয়েছে। এবার এর মধ্যে হলুদ দেবো, বাটা হলুদ। বাটা হলুদ দিয়েছি, আর এবার একটু আদা দিয়ে দিচ্ছি। আদা যেটা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আদার ফ্লেভারটা খুব ভালো হয়, ভেজে দেওয়ার কোনো দরকার নেই এটা। এবার এর মধ্যে আমি এই যেটা জল ছিল বান্না ছিল জল, হ্যাঁ ওটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেলে নেওয়ার ব্যবস্থা করব। এর মধ্যে ঢালবো, জাল দিতে দিতে চলে গেছে, সেদিকে ভাত রান্না করছে। এবার এর মধ্যে ঢালছি, প্রচন্ড গরম। এবার ভর্তি হয়ে গেল এইটা। কড়ার মধ্যে আমি সয়ের তেল দিচ্ছি, অল্প করে সয়ের তেল দিচ্ছি, আর ওর মধ্যে তেজপাতা দিলাম তিনটে, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে নেবো। আর এই পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিচ্ছি। এবার ডালটা ঢেলে দেবো, ডালটা ঢেলে দাও। এর আওয়াজ, এর আওয়াজ এরম হওয়া চাই, তবে সেই ডাল এক নম্বর হবে, সবাই জানে। হ্যাঁ দেখছেন, এবার এই যে তিনটে কাঁচা লঙ্কা আছে, টপাটা আমার ভাবি গাছ থেকে তুলেছে, আমাদের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার গাছে কাঁচা লঙ্কা প্রতিদিন কি দেখাবো, প্রতিদিন দেখালে বলে বন্ধুরা প্রতিদিন দেখাচ্ছি। আমি সাথে লাউ তুলেছি, ওই জন্য আমি ওই ভয়ে দেখাচ্ছি, জ্বালার কাঁচা লঙ্কা তুলেছি। এবার এতে যে যার আন্দাজ মতন লবণ দেবেন, লবণটা যে যার নিজস্ব ব্যাপার, হ্যাঁ কম হোক বেশি হোক যে কেউ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প একটু চিনি দিতে হবে, এতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, কিন্তু দিলে ভালো। এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব, একদম জমে যাবে একদম। আর সেই জল আর একটা আছে, ডালের জল আমাদের ওতে ধরেনি বলে আলাদা ঢেলে রেখেছিল, ঢেলে দিল। আবার বন্ধুরা আবার লিবে গেছে, অনু আবার জ্বলেছে, নিজের আবার জ্বলেছে, গোল তালি, আবার গোল হয়ে গেছে, গোল মারতে গিয়ে একদম বাহ, নিজে নিজে লিবে গেছে, আবার নিজে নিজেই জ্বল, বাহ থ্যাংক ইউ, বেশ ভালো মনে হচ্ছে না। ডালটা কতটা সুন্দর হয়েছে, আর লাউটা দেখুন কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ এবার এর মধ্যে আমাদের যে জিরে বাটা ছিল, এই বাটাটা এর মধ্যে দেবো। বন্ধুরা অনেকে গুঁড়ো জিরে দেন, কিন্তু একবার প্লিজ যদি পারেন বাটা জিরে দিয়ে দেখবেন লাস্টের দিকে, এত সুন্দর খেতে লাগে। হ্যাঁ দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব। যারা যারা খেয়েছেন না, এই বাটা জিরে দিয়ে লাস্টে বুঝতে পারবেন কতটা টেস্ট, সেই বন্ধু একমাত্র জান। খুব সুন্দর কচি কচি লাউ আর মুসুরির ডাল, টেস্ট কিন্তু অসাধারণ হতেই হবে। আর এই জিরে বাটাটা পুরো লাস্টের দিকে দিতে হবে, দিয়ে পাঁচটা মিনিট হালকা স্টিমে ফুটিয়ে নেবেন। বন্ধুরা আমার মা ভাত করতে করতে ছুটে চলে এসেছে,
ডাল হয়ে গেছে শুনে আসছে। একদম ডাল রেডি হয়ে গেছে, একদম সুন্দর সুন্দর ডাল একদম রেডি দেখছেন। অসাধারণ অসাধারণ, টেস্ট করে দেখতে হবে কেমন লাগে। ভালো হবে সেটা আমি বুঝতে পারছি, কারণ অসাধারণ একটা হালকা 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 সুগন্ধ আছে। এই যে এত সুন্দর ফ্লেভার আছে না, মানে পুরোটাই পেয়ে যাবেন, ডাল দিয়ে বানালে পুরোটাই পেয়ে যাবেন। হ্যাঁ আমি এবারে ঢেলে নেব। হ্যাঁ আস্তে আস্তে ঢালো, ডাল তো বন্ধুরা অনেকেই খান, একবার এইভাবে লাউ দিয়ে খাবেন। আস্তে আস্তে ঠেকরাবে, দেখছেন স্টানে রাখো এইটা কড়াটা হয়ে গেল। বাঙালি হচ্ছে ধুতি হচ্ছে একদম, হ্যাঁ ধুতি এখন আজকাল উঠে যাচ্ছে। বন্ধুরা কি বলবো, অন্য কারণ আছে অনেক রকম বন্ধুরা, ধুতি পরা খুব মুশকিল তো। না না ঠিক আছে, বসে পড়েছি এখন কোনো অসুবিধা নেই। আজকে এই শীত লাউ আর মুসুরির ডাল দিয়ে আর গরম গরম ভাত, লাউ ডালে বাহ, দাও দাও এখান দাও, দেখছেন খুব সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা। এবার বন্ধুরা খেয়ে জানাবো, আর প্রচন্ড গরম আছে ভাতও। এবার এই যে লাউটা তো আপনারা মনে করছেন দেখছেন একদম সিদ্ধ হয়ে গেছে একদম দেখছেন। আমি এনাকে একটা দেবো, তবে গরম তো ওই জন্য আমি বর্ষা পাচ্ছি। গাছের টাটকা লাউ না, লাউটা হেভি টেস্ট, লাউটা লাউটাও হেভি হয়েছে। দেখি এবার বাপি কি বলে। আমি কি বলবো, আগে তোমার মাকে দি আবার। তুমি খাবে? না না আমি খেয়ে দেখিছি, আমি আর কি খাবো, আমি তো বুঝে গিয়েছি। তা বন্ধুরা এই যে লাউ একদম কচি কচি লাউ দিয়ে বানিয়েছি দেখো, কত সুন্দর একদম গলে গেছে, আর মুসুরির ডাল দিয়ে এইভাবে বানালে এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধু, কি বলবো। হ্যাঁ মাছ মাংস তো অনেকে অনেক রকম খান, কিন্তু এগুলো খাওয়ার প্রয়োজন আছে মানুষের ওই স্বাস্থ্য দিয়ে। হ্যাঁ খুব সুন্দর টেস্ট হয়েছে। তা বন্ধু এইরকম বাড়িতে বানাবেন আর বানিয়ে খাবেন, আর আত্মীয় স্বজন এলে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ তা বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল বাটনে প্রেস করবেন। আর এইরকম শীত লাউ ডালে হ্যাঁ মুসুরি ডাল যদি ভালো লাগে বন্ধু একটা লাইক করে দেবেন। আমি খাই বন্ধু। এটা কি লাউ ছিল মা, বোতল মতো না লম্বা মতো? এটা লাউ শীতেরই লাউ, এরকম এখন সব সময়। আচ্ছা এই লাউটা সব সময় পাওয়া যায়। এইরকম বানাবে বন্ধু, হ্যাঁ আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানাবেন, একদম অসাধারণ লাগবে, কি বলি বন্ধু। ডাল দিয়ে আপনারা সব ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। মানে কি সবাই করে খেতে পারবে, স্বাস্থ্যকর, এটা স্বাস্থ্যকর আর খরচ কম। হ্যাঁ একদম খরচ কম, অসাধারণ। এটা কি নিরামিষ ছিল না আমিষ ছিল আবি আজকে? অনেকে মুসুর ডাল হয়তো আমিষ বলবে নিরামিষ বলবে, বিভিন্ন রকম যে যা খুশি বলতে হবে, পেঁয়াজ আদা রসুন যাই হোক সবার জন্য। গরিব বড়লোক সবাই খেতে পারবে, স্বাস্থ্যকর জিনিস
আমাদের এখানে আমিষ নিরামিষ সবকিছু আমরা মানি বন্ধু। দক্ষিণ ভারতের লোক ওষুধ দিয়ে পূজা দেয় বন্ধু, পিঁয়াজ দিয়ে পূজা দেয়, সিঙ্গাপুরি কলা দিয়ে পূজা দেয়। কোনো ব্যাপার না, যেখানে যেমন নিয়ম। ডালটা কিন্তু ভালো হয়েছে বন্ধুরা। রইলো এখন এ পর্যন্তই আজকের, এবার আমি খেতে বসে যাচ্ছি। খুব ভালো হয়েছে ডালটা, দেখুন খুব সুন্দর লাগছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে লাউ ডাল বানিয়ে খেতে থাকুন। আচ্ছা তুমি খাও, আর একবার খাও। মা তো এখানেই খাওয়া হয়ে যাবে, আর খেতে কি বসবে।